अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে পূজোর থালাটা ওকে দে। আরে এত কিছু করেছিস, আসল কথাটাই ভুলে গেলি? যা গিয়ে দরজার সামনে দাঁড়া। আরে এরকম নিয়ম আছে দিদি? যা নিয়েবি নাকি? আরে ঠাম্মি, ও আমার থেকে ছোট, আমি কি করে টাকা নেব? বড় তো কি হয়েছে, টাকা চাওয়ার অধিকার সবার আছে। হ্যাঁ দিদি, যাও না তাড়াতাড়ি। তুই চল আমার সঙ্গে, কত কাজ পড়ে আছে ওইদিকে একা সামলাতে পারবো না, চল। হ্যাঁ সেটাই তো, আমিও তো সেটাই বলছিলাম। আমার থেকে ছোট, ওর থেকে কেন টাকা নেব আমি? আয় আয় সুষমা, তুই আয় চেনে টাকা। সুধা আয় আয় দাও এবার। আয় রে মা, যা ঠাকুর ঘরে গিয়ে দেখ সব ঠিকঠাক আছে কিনা। আর তুই পূজোর থালাটা সাজা, তুই তো শ্বশুর বাড়িতে করেছিস, তোর তো ভালো মতো মনে আছে, আমি তো সব ভুলেই গেছি। Thank you.
বরণের থালা তো সব রেডি আছে, তাহলে মা আমাকে থেকে বসলাম। দেখ বাবা, জিতে গেলে সবকিছু তোর হাতের মধ্যে চলে আসবে। এক মিনিট এক মিনিট, 1 2 3 গো। দুধ আর গোলাপ সঙ্গ প্রেম রস ঘোড়ো, রঙ প্রেম রো দেখ কে বনড়ে রো মন। আমি তো আমার বিয়েতে এই খেলাটা খেলিনি, এই জন্য তো আজ পর্যন্ত জানি না কার অধিকারে কি আছে। জুয়া জুই খেলে নবল বনড়ো, জুয়া জুই খেলে নবল বনড়ি। আরে দীপু, কোনো ব্যাপার না, ছেলেরা তো মেয়েদের আঁচল ধরে ঘুরবে। আরে পদ্মা, কারোর যেন নজর না লাগে তোমার উপরে, প্রথমবার দেখছি তোমাকে এত আনন্দ করতে। আরে মা, সুযোগ কোথায় পেয়েছি, আজকে ছেলে বৌমানি এসেছে তো, আমি যদি না বলি আর কে বলবে। তাহলে চলো চলো, আমরা আরেকবার খেলি না, এইবার দেখবে দাদাই জিতবে। আরে বাবা, এবার থাম তো, অনেক হয়েছে খেলা। আরে দীপু, ওর খুব কষ্ট হচ্ছে, যা ওকে ঘরে নিয়ে যা, আর তুইও একটু বিশ্রাম নে। আরে বা দাদা, তুমি তো লজ্জা পেতে শিখে গেছো। জিনিসপত্র বাড়িতেই আছে, ওগুলো আসলে ওগুলো কোথায় রাখা হবে? এই এই ঘরটা খুব ছোট, তাই না? একটা প্রশ্ন আছে মনে, জিজ্ঞেস করি। আসলে কি হয়েছে, বিয়ের মণ্ডপ থেকে নোটিস করছি যে তুমি তো ওখানে ছিলে, কিন্তু তোমার মন ওখানে ছিল না। হয়তো তুমি দিদির কথা ভাবছিলে, তখনই তুমি এটা বললে যে যদি দিদি না আসে তাহলে বিয়েই করবে না। সন্দীপ,
তুমি কি একবারও আমার কথা চিন্তা করনি? ছাড়ো, আমি আজ আবার সেই প্রশ্নটাই করব যেটা আমি বিয়ের আগে জিজ্ঞেস করেছিলাম। তুমি খুব ভালো ছেলে, ভালো ভাই, তার সাথে কি তুমি ভালো স্বামী হতে পারবে? তুমি কি তোমার মনে সবার প্রথম স্থান আমাকে দেবে নাকি জ্যোতি দিদিকে? এটা আবার কেউ জিজ্ঞাসা করে নাকি? দীপুর মনে সব থেকে প্রথম জায়গাটা শুধু তোমারই থাকবে, তোমার অধিকার সেটা, ওই জায়গা কেউ নিতে পারবে না। দিদি, হয়তো আমার কথায় তোমার খারাপ লেগেছে, কিন্তু তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কেন জিজ্ঞেস করলাম। আমি জানি। তোমার জায়গায় যে কোনো মেয়ে থাকলে এই একই প্রশ্ন করত। সত্যি কথা বলতে, যা কিছু হয়েছে তাতে দীপুর কোনো দোষ ছিল না, কিন্তু দোষটা আমারই ছিল, বা হয়তো পরিস্থিতি। পুনাম, আসলে পরিস্থিতিটাই এমন হয়ে গেছিল, আমাকে ওনাদের শর্ত রাখতে হয়েছিল, আমি বিয়েতে থাকতে পারিনি। আমরা ভাই বোনেরা একে অপরকে এতটাই ভালোবাসি, যেরকম খুশির মুহূর্তে গোটা পরিবার একসাথে না থাকলে অসম্পূর্ণ লাগে, তুমি বুঝতে পারছো তো? আমি জানি, একটা মেয়ের কাছে তার শ্বশুর বাড়িতে সব থেকে কাছের মানুষটা হলো শুধুমাত্র তার স্বামী। আর দীপু, এবার তোকেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে, যাতে পুনামের এই বাড়িতে কোনো অসুবিধে না হয়। আর এবার যদি পুনাম কোনো অভিযোগ করেছে না, তাহলে তোর কানটা ছিঁড়ে ফেলব। পুনাম, তুমিও একটা কথা খেয়াল রেখো, প্রতিটা সম্পর্কের আলাদা আলাদা জায়গা আছে, কোনো সম্পর্কই আরেকজনের জায়গা নিতে পারে না। যেমন আমি বিশ্বাস করি তুমি এই বাড়িতে খুব ভালো বৌমা হয়ে থাকবে, আর তার সঙ্গে তোমার মা বাবার ভালো মেয়ে হয়েও থাকতে হবে। একটা নতুন সম্পর্কের জন্য পুরনো সম্পর্কগুলো কিন্তু ভেঙে যায় না। নে নে, এবার তুই কিছু খেয়ে নে আর বিশ্রাম কর, ক্লান্ত হয়ে গেছিস তো। পুনম, আমি এক্ষুনি আসছি। দিদি। হ্যাঁ, দিদি, তুই এক্ষুনি ভিতরে যেটা বললি না, সেটা আমার পক্ষে সম্ভব না, আর এটা তো ঠিকও নয়, তাই না দিদি? পুনমের জায়গা আমার কাছে সবার প্রথমে, তার মানেটা কি হলো? তার মানে তুই, মা বাবা সবার পরে আসে, এটা আবার কিরকম কথা হলো? তুই আমার কথাটা ঠিক করে বুঝতেই পারিসনি দীপু। আমি তো এটাও বললাম না যে একটা সম্পর্ক আরেকটা সম্পর্কের জায়গা নিতে পারে না। এবার একবার তুই নিজেকে পুনামের জায়গায় রেখে দেখতো, আমি যেটা বলেছি সেটা কিন্তু ভুল বলিনি। স্বামীর মনে সব সময় তার স্ত্রীরই প্রথম স্থান পাওয়া উচিত। যদি আমি পুনামের জায়গায় থাকতাম, আর পঙ্কজ যেভাবে, মেয়েদের মনটা বোঝার চেষ্টা কর। এই মুহূর্তে পুনামের তোর ভালোবাসা আর তোর সঙ্গ দুটোরই খুব দরকার, আর আমি চাই যে আমার ভাই সব কর্তব্য ঠিক করে পালন করুক। চেষ্টা করব দিদি। যা, তোর অপেক্ষা করে আছে তো। আচ্ছা দীপু, পুনামকে কোনো গিফট দিয়েছিস তুই? গিফট? বোকা ছেলে, বিয়ের প্রথম রাতে স্বামী স্ত্রীকে একটা গিফট দেয়। আমি কি করে জানবো দিদি,
প্রথমবার বিয়ে করছি তো, আমি কি করে জানবো? সবার প্রথমই বিয়ে হয়, আমি এটাই আশা করেছিলাম তোর থেকে। এই দেখ, তোর বাইকের জন্য যে টাকাটা রেখেছিলাম না আমি, তার সাথে আরেকটু টাকা যোগ করে আমি এটা কিনেছি পুনামের জন্য। এভাবে বোকার মতো আমাদেরকে তাকিয়ে আছিস কেন? এটা তুই তোর তরফ থেকে দিবি। এবার যা, বাড়িতে আসা নতুন বউকে এতক্ষণ অপেক্ষা করাতে নেই, যা। গুড মর্নিং, খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। আমি এই জলখাবারটা রেডি করে তোমাদেরকে ডাকতেই যেতাম। পুনম, কি হয়েছে, সব ঠিক আছে তো? কিছু লাগবে তোমার? পুনম, এটা কিন্তু তোমার বাড়ি, তোমার যা লাগবে তুমি নির্দ্বিধায় বলবে। দিদি, একটা রিকোয়েস্ট ছিল তোমার কাছে। আমার রিকোয়েস্ট বলছো? রিকোয়েস্ট নয়, অধিকারের সঙ্গে বলো, কি লাগবে তোমার? দিদি, অ্যাকচুয়ালি এই কথাটা আমি সন্দীপকে বলতে পারবো না। আমি জানি না ও কি মনে করবে, হয়তো খুব রেগে যাবে। ঠিক আছে, তাহলে আমাকে বলো না। গুড মর্নিং বৌদি। গুড মর্নিং। হ্যাঁ, তুমি কিছু বলছিলে। দিদি, কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি। দিদি, ঘুমোনো তো দূরের কথা, ওই ছোট ঘরটায় আমার দম আটকে আসছে দিদি। মানে আমি বলছি, তুমি নিশ্চয়ই জানো দিদি, আমার বাড়ির ঘর একটু বড় আর হাওয়া বাতাস খেলে। তুমি বুঝতে পারছো তো দিদি, যদি পসিবল হয় তো আমরা ওই বড় ঘরটায় শিফট হয়ে যাই, যেটা তোমার আর সুষমার। আমার রুমটা? হ্যাঁ, আসলে কি হয়েছে, যখন সন্দীপ একা ছিল তখন হয়তো প্রবলেম হয়নি, এখন আমার এত জিনিসপত্র রয়েছে, তাই আমি ভাবছিলাম যে দিদি, যদি আমরা শিফট হয়ে যাই তো খুব ভালো হবে। দিদি, কি হলো, আমি কি কিছু ভুল বলে ফেলেছি? না না, একদম না। আরে, আমি বললাম না, এটা তোমার বাড়ি, তোমার যখন মনে হবে ওই রুমে শিফট করে যেতে পারো। থ্যাংক ইউ সো মাচ দিদি। তুমি জানো, আমি এটা নিয়ে এত চিন্তা করছিলাম যে এখন কি হবে, ওই ঘরটায় আমার দম আটকে আসছিল দিদি। আমি গিয়ে সন্দীপকে বলছি। দিদি, কিন্তু প্লিজ, তুমি সন্দীপকে এটা বলো না যে আমি তোমাকে এসব বলেছি, ও খারাপ ভাববে। আমি গিয়ে ওকে বলছি। দিদি, তুমি আমার রুমটা, মানে আমাদের রুমটা ওকে কিভাবে দিয়ে দিলে? আর একবার আমায় জিজ্ঞেসও করলে না?